বন্ধুরা স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে দেখুন রঙের সাবস্ক্রাইব বোতাম আছে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো নার্সিং কাউন্সিলের তরফ থেকে একটা খুব ভালো নোটিফিকেশান বেরিয়ে এসেছে আপনি এখানে ভর্তি হতে পারবেন কীভাবে করবেন কী করবেন যাবতীয় বিস্তারিত বৃত্তান্ত অফিসিয়াল নোটিফিকেশান থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যেটা আছে পূর্ত ভবন রুম নম্বর তিনশো দুই থার্ড ফ্লোরে ডিএ ব্লক সেক্টর ওয়ান লেক সিটি কলকাতা একানব্বই এবং ফোন নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডাব্লিউ ডট ডাব্লু ডট ইন মাইন্ডেড ওয়েবসাইটটা হলো ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বিএনসি ডট ইন যেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট বারো চারে কিন্তু এই নোটিফিকেশানটা তারা প্রকাশ করেছে দুশো পনেরো নম্বর নোটিশ এটা বলছে ফর চেঞ্জ দ্য সেশন অফ অ্যাডমিশন ফর জেনারেল নার্সিং মিড মিড ওয়েফারি থ্রি ইয়ার্স কোর্স ফ্রম সেপ্টেম্বর টু অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড অনওয়ার্স এটা হচ্ছে প্রত্যেক বছরের যে অ্যাডমিশান সেটা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাডমিশান থার্টি ফার্স্ট অক্টোবর ইন ইচ ইয়ার এখানে বলছে দ্য অথরিটি অফ অল রিকগনাইজড নার্সিং ইনস্টিটিউশনস আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কন্ডাক্টিং জেনারেল নার্সিং মিডুফারি কোর্স ইজ হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য সেশন ফর অ্যাডমিশন অফ স্টুডেন্টস ইন দ্য জেনারেল নার্সিং মিডুফারি থ্রি ইয়ার্স কোর্স উইল বি স্টার্টেড ইন দ্য মান্থ অফ অক্টোবর ইনস্টেড অফ সেপ্টেম্বর ইন ইচ ইয়ার দ্যাট ইজ সেশন ইজ অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড অ্যাজ পার ডিসিশন বাই দ্য ওয়ান নাইনটি ফিফ্থ জেনারেল বডি মিটিং ডেটেড সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন বাই দ্য কাউন্সিল ছয় ডিসেম্বর দু হাজার আঠেরোয় কাউন্সিলের মাধ্যমে যে একটা মিটিং হয়েছিল একশো পঁচানব্বইতম বডি মিটিং সেইখানে কিন্তু তারা সেশনটা ঠিক করেছে নতুন করে কিন্তু সেশনটা একটুখানি চেঞ্জ করা হয়েছে কী হচ্ছে ইনস্টেড অফ সেপ্টেম্বর এটা হবে কিন্তু মান্থ অক্টোবর অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু থার্টি ফার্স্ট অক্টোবর অবধি কিন্তু আপনারা অ্যাডমিশন করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে

আর এটা হচ্ছে ব্যাচ অক্টোবর দু হাজার উনিশের ব্যাচ এইখানে আপনারা ভর্তি হতে পারবেন দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মস অফ দ্য অরিজিনাল কপি অফ দ্য বোর্ড ভেরিফিকেশান মাস্ট বি সাবমিটেড উইদিন ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন ফেলিং হুইচ এ পেনাল্টি অফ টোয়েন্টি রুপিস অনলি ইচ স্টুডেন্ট যেটা বলতে চাই যে রেজিস্ট্রেশন ফর্মগুলো অরিজিনাল কপিগুলো বোর্ড ভেরিফিকেশান করবে সেগুলোকে এক মাসের মধ্যে সাবমিট করতে হবে অ্যাডমিশান ডেটের এক মাসের মধ্যে সাবমিট করতে হবে আর এটার যদি আপনারা ভুল কিছু হয়ে যায় অর্থাৎ এক মাসের অধিক কিছু যদি হয় তাহলে কুড়ি টাকা পেনাল্টি চার্জ আপনার পড়বে ইন নো সারকামস্ট্যান্সেস দ্য লাস্ট ডেট উইল বি এক্সটেন্ডেড আর কোনো পরিস্থিতিতেই কিন্তু তারা লাস্ট ডেট ইনক্রিজ করবে না অর্থাৎ অক্টোবর একত্রিশ তারিখের মধ্যেই আপনাদেরকে অ্যাডমিশান নিতে হবে

অ্যাডমিশান নিতে চাইছেন ডাব্লিউ এনসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত বৃত্তান্তটা জেনে নিতে পারেন এবং এই নোটিফিকেশানটা ডাউনলোড করে আরও দেখতে পারেন কিংবা ভিডিওটাকে পোস্ট করে ভালো করে নোটিফিকেশানটা বুঝে নিতে পারেন বিষয়টা এটাই দাঁড়ালো আপনাদের সেশনটা চেঞ্জ হয়েছে তিন বছরের কোর্সটা বর্তমান সেশন হবে অক্টোবর দু হাজার উনিশের ব্যাচ এবং এটা চলবে দু হাজার বাইশের সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত আপনারা কিন্তু অক্টোবর একত্রিশ তারিখের মধ্যেই অ্যাডমিশান নেবেন তার বাইরে যদি একদিন দুদিন দিন লেট হয় আপনাকে কুড়ি টাকা পেনাল্টি চার্জ পড়ে যাবে আর এই ডেট তারা কখনোই এক্সটেন্ড করবে না আপনাদেরকে একত্রিশ অক্টোবরের মধ্যেই অ্যাডমিশান নিতে হবে তো ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফিরে আসছি পরের ভিডিওতে